হাতে আর মাত্র কিছুদিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব অর্থাৎ মা দুর্গার আগমন ঘটবে মর্তে। তার আগেই শহর শিলিগুড়ির ক্লাব কমিটিগুলি দুর্গাপূজার প্রস্তুতি শুরু করে দিয়েছে জোর কদমে। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি শিলিগুড়ির মৃত্যু সম্মিলনীতে। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত, সঙ্গে রয়েছে আমি সুস্মি। শিলিগুড়ির মৃত্যু সম্মিলনীর পুজো ইতিহাস বিজড়িত, তার কারণ এই পুজোর অনেক ইতিহাস রয়েছে। এই পুজো এবারে 98তম বর্ষে পদার্পণ করছে। এবারে তাদের বিশেষ পুজো কিভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং কোনো থিম রয়েছে কিনা সবটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আপনাকে জানিয়ে রাখি এই পুজোর ইতিহাস কিছুটা। প্রবীণদের মুখে শোনা যায় চা বাগানের বহু মানুষ এক সময় মোষের গাড়ি করে এই মৃত্যু সম্মিলনীর পুজো দেখতে আসতেন এবং এই দুর্গাপুজোকে কেন্দ্র করে মৃত্যু সম্মিলনীতে এক সময় সপ্তমী এবং নবমীর রাতে নাটক মঞ্চস্থ করা হতো। অর্থাৎ এই পুজো দেখতে দূর দূরান্ত থেকে, চা বাগান থেকে প্রচুর মানুষ মোষের গাড়িতে করে এই পুজো দেখতে আসতেন এবং নাটক দেখতে আসতেন এবং শিলিগুড়ির হিলকট রোড ধরে শিলিগুড়ির এই মিত্র সম্মিলনীর সামনে দিয়ে পারাপার করত টয় ট্রেন এবং সেই টয় ট্রেনে করে শিলিগুড়ির মিত্র সম্মিলনীর প্রতিমা উঠিয়ে মহানন্দা ব্রিজের কাছে নিরঞ্জন করা হতো। অর্থাৎ ইতিহাস বিজড়িত শিলিগুড়ির এই মিত্র সম্মিলনীর দুর্গাপুজো। এবং সেই দুর্গাপুজো এবারে কি বিশেষ চমক নিয়ে আসছে চলুন তুলে ধরবো আপনাদের সামনে। একসময় মোষের গাড়িতে চড়ে মিত্র শিলিগুড়ির সম্মিলনী দুর্গাপুজো দেখতে আসতেন চা বাগানের মালিক সহ অনেকেই। পুজো শেষে সারা রাত ধরে নাটক দেখে তারপর বাড়ি ফিরতেন তারা। এখন সেই বাবুরাও নেই, আর মোষের গাড়িতে করে বাবুরাও আসেন না, হয় না নাটক। তবে 98 বছর ধরে পুজোর রীতিনীতি পরম্পরা বজায় রেখেছে শিলিগুড়ির মিত্র সম্মিলনী। সালটা 1927। সুরেন্দ্রনাথ ভট্টাচার্যের উদ্যোগে শিলিগুড়ির মিত্র সম্মিলনীতে শুরু হয় দেবীর আরাধনা। কৃষ্ণনগরের মৃৎশিল্পী ব্যোমকেশ পালের হাতে গড়ে উঠত এখানের মায়ের মৃন্ময় মূর্তি। এবারও অবশ্য ব্যোমকেশ পালের নাতি মৃৎশিল্পী অরূপ পালকে দিয়ে প্রতিমা গড়া হচ্ছে। শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় বিগ বাজেটের পুজোর সংখ্যা দিন দিন বাড়ছে। এর মাঝে মিত্র সম্মিলনীর দুর্গাপুজো এক আলাদাই ঐতিহ্য বহন করে চলেছে। পুজোর কয়েকটা দিন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। ষষ্ঠী থেকে পুজোর শুরু। শহরের অন্যতম প্রাচীন এই পুজোর আচারের নিজস্বতা রয়েছে। দেবীর জন্য বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়। মিত্র সম্মিলনী ক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ ভট্টাচার্যের কথায়, এক ব্রাহ্মণী সপ্তমীতে মায়ের জন্য খিচুড়ি, পাঁচ রকমের ভাজা, পায়েস রান্না করেন। অষ্টমী এবং নবমীতেও তাই থাকে। সন্ধে পুজোয় মাকে লুচি ও পাঁচ রকমের ভাজা এবং পায়েস ভোগ দেওয়া হয়। এছাড়া সাধারণ মানুষও সম্মিলনীর সদস্যদের জন্য আলাদা করে প্রসাদ বানানো হয়। বৈকালিক ভোগের রীতিটি এখনো চালু রয়েছে। অর্থাৎ পুরনো প্রথা বজায় রেখে এর মণ্ডপ ও এই মূর্তি করার কাজ চলছে শিলিগুড়ির মিত্র সম্মিলনীতে। সাবেক জ্ঞানের সঙ্গে আধুনিকতার থিমের মেলবন্ধন ঘটিয়ে এবারে কালীঘাটের পট শিল্পের আদলে সেজে উঠছে শিলিগুড়ির মিত্র সম্মিলনীর পুজো মণ্ডপ। সাথে আলোকসজ্জাতেও থাকছে বেশ কিছু চমক। অর্থাৎ কালের আবহে শিলিগুড়ির শহর যেভাবে বদলাচ্ছে সেখানে বদল ঘটছে পুজোর আয়োজনেও। যদিও এত চাকচিক্যের ভিড়েও শিলিগুড়ির মিত্র সম্মিলনীর পুজো কিন্তু তার নিজস্ব স্বতন্ত্রতা বজায় রেখেই চলেছে। মৃত্যু সম্মিলনীর পুজো উদ্যোক্তাদের আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি, চলুন আপনাদের সামনে আমরা তুলে ধরব যে তাদের এবারে থিম কি রয়েছে। তাছাড়াও তাদের যে প্রত্যেক বছর যে সাবেকিয়ানার সঙ্গে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় এবারেও তা হচ্ছে কিনা কিংবা কোনো থিম রয়েছে কিনা সবটাই কিন্তু আমরা জেনে নেব। নমস্কার, আপনাকে বিগ নিউজে স্বাগত। এবারে মৃত্যু সম্মিলনীর পুজো 98তম বর্ষে পদার্পণ করলো, তো এবারে এই পুজোর ঠিক কিভাবে হচ্ছে? দেখুন, আমাদের এই যে 98তম বর্ষতে আমরা এসে পৌঁছেছি শতবর্ষের দুয়ারে, এর জন্য আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন ক্লাবের দায়িত্বে, তাদের সর্বাগ্রে আমি তাদের অবদানটাকে স্বীকার করছি। কারণ একটা সংস্থাকে 100 বছর পরিচালনা এগিয়ে নিয়ে যাওয়াটা চারটিখানি কথা না। আমাদের যারা এই ক্লাবের পুরাতন যারা দায়িত্বে ছিলেন, যে সমস্ত সম্মানীয়, তারা ডিসিশন নিয়েছিলেন দাতা পরিবারের এতে যে এখানে দুর্গাপুজো আর সরস্বতী পুজো হবেই। তো আমাদের নিজস্ব নাট মন্দির আছে, এই নাট মন্দিরে যে আদলে পুজো হয় সেই সাবেকিয়ানা, সেই ঐতিহ্য সমস্ত কিছুই আমাদের এ আছে। এবারে একটুখানি তার সঙ্গে আমরা একটু মেলবন্ধন ঘটাচ্ছি,
একটা শিল্প আছে কালীঘাটের পট শিল্প, যেটা আমাদের বাংলার লোক সংস্কৃতির সঙ্গে আদ্যপ্রান্ত ভাবে জড়িয়ে আছে। তো মিত্র সম্মিলনী আমাদের সাবেকেয়না, আমাদের একশেলার ঠাকুর এবং এইগুলোর সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে কালীঘাটের পট শিল্পকেও এবার মণ্ডপে নিয়ে আসছে। এটা হচ্ছে ইন অ্যাডিশন, কারণ নতুন প্রজন্ম আস্তে আস্তে এগিয়ে আসছে, তো তাদের সঙ্গে এবং দর্শকরাও কিছু চায় যে পুজোর সময়টুকুনি ছাড়াও বিভিন্ন একটু আলোকসজ্জা দুপুরের মণ্ডপ সজ্জার একটুর দিকে তাকাতে ক্লাব মেম্বাররাও আমরা উৎসাহী হয়েছি সবাই মিলে। তাই সর্বসম্মত ডিসিশনে আমরা এই মন্দিরকে বা উঁচু পুজোকে অক্ষত রেখে তার সঙ্গে মণ্ডপে কিছু আকর্ষণীয় জিনিস করছি যা আমাদের সংস্কৃতির সঙ্গে মানে অ্যাডজাস্ট হতে পারে। আর আমাদের যে এবারে আরেকটা ব্যাপার, আমাদের 96 সাল পর্যন্ত আমাদের নিজস্ব মায়ের মূর্তি ছিল, যে মূর্তিটা খালি মৃত্যুসম্মিলনী হতো। তো আমরা আমাদের এবারকার কমিটি সেই পুরনো যারা করতেন, যে পাল করতেন, তার নাতিকে যোগা মানে আমরা খুঁজে নিয়ে এসে সেই একই যে মূর্তি ছিল, সেই মূর্তির যে ছাঁচ ছিল মায়ের মুখের আদল ছিল, সেই আদলে এবার মূর্তি আবার তৈরি হচ্ছে। এবং তার সঙ্গে পুরনো দিন একটা ঐতিহ্য ছিল, সেটা হচ্ছে তারের সাজ, সেটাকেও আমরা এবার মায়ের মা এতে নিয়ে আসছি। তাই সব মিলিয়ে 98 যেহেতু আমরা শতবর্ষের দিকে এগোচ্ছি, তাই 98তম বর্ষটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন 100 বছর যখন আমরা পুজো করবো, যাতে শিলিগুড়ির আপামর জনগণ আমাদের সঙ্গে থাকে। আর মৃত্যুসম্মিলনীর যে ঐতিহ্য, সেটা শুধুমাত্র কয়েকজন ক্লাব মেম্বারের মধ্যে আবদ্ধ থাকছে না, আমরা চাইছি এই পুজোটা শিলিগুড়ির সমস্ত সাধারণ যারা আছেন, বাসিন্দা আছেন, পুরনো নতুন সবার মেলবন্ধন ঘটিয়ে তারা এই পুজোয় যুক্ত হোক, যাতে আমাদের শিলিগুড়ি শহরের দুর্গাপুজোর মুখ হয়ে উঠতে পারি আমরা, এটা আমাদের প্রচেষ্টা। আর এখনকার যারা কার্য, আমি সাধারণ সম্পাদক এই মুহূর্তে দায়িত্বে থাকলেও আমাদের দুর্গোৎসব কমিটিতে আমরা করেছি এবার শতবর্ষের দিকে লক্ষ্য রেখে, সেখানে দীপজ্যোতি চক্রবর্তী আমাদের কনভেনার হয়েছে, আমাদের কিছু ইসি মেম্বারও আছেন, আবার আমাদের ক্লাব মেম্বারও, সাধারণ মেম্বারও, সবাই মিলে আমরা একটা দুর্গোৎসব কমিটি করেছি। তো সবাই মিলে চেষ্টা করছি এগিয়ে নিয়ে যাওয়ার। তো সব সর্বাগ্রে আপনাদের সাহায্যও দরকার, কারণ আশা করছি এবার পূজা মণ্ডপে আমাদের ভিড় আছড়ে পড়বে মায়ের মাকে দর্শন করার জন্য, এবং আপনাদের থ্রু দিয়ে সমস্ত আপামর জনগণকে আমাদের আমন্ত্রণ থাকলো আমাদের মণ্ডপে আসুন, এবং আমরা অষ্টমী পুজোর দিন আমরা এখানে ভোগ বিতরণ করব সেটার জন্য, এবং গরিব দুঃখীদের আমরা কিছু করার পরিকল্পনা করছি যারা পুজোর সময় তাকিয়ে থাকে। এই সব মিলিয়ে মিত্র সম্মিলনীর ঐতিহ্যকে আমরা রাখার চেষ্টা করব। ইতিহাস বিজড়িত এই মিত্র সম্মিলনীর দুর্গাপুজো, শহর শিলিগুড়ি তথা গোটা উত্তরবঙ্গের কাছে এই পুজো সুপরিচিত, এবং এই পুজো সেই যে আবহ আমরা দেখতে পেতাম আগে বা যে গল্প আমরা শুনেছি, যে ইতিহাস রয়েছে, তার সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে এবারেও কি সেই পুজোর মধ্যে কিছু বিশেষত্ব থাকতে চলেছে? হ্যাঁ, ওইটাই বললাম যে এবার আমরা মানে আমাদের যা নিয়ম নিষ্ঠা যেটা আছে বা আধ্যাত্মিকতার যে সঙ্গে যে সেগুলোকে একদম 100% অক্ষত থাকছে, তার সঙ্গে আমরা একটুখানি আলোকসজ্জা একটু মণ্ডপসজ্জার দিকে আমরা ধ্যান দিয়েছি, যাতে শিলিগুড়ির আপামর জনগণ এসে এই মণ্ডপে এসে মূর্তিকে দর্শন তো করবেই, তার সঙ্গে কিছু মণ্ডপসজ্জা কিছু নতুন ধরনের আলোকসজ্জা দেখতে পাবে। এবং কালীঘাটের যে পট শিল্প, এটাও আমাদের একটা ঐতিহ্য, তাই ওই যেহেতু মৃত্যুসম্মিলনী একটি ঐতিহ্যের ধারক বাহক শিলিগুড়ির, আর বাংলার পট শিল্পের ধারক বাহক হচ্ছে বাংলার কালীঘাটের পট শিল্প হয়তো সংস্কৃতির ধারক বাহক, তাই দুটোর মেলবন্ধন আমরা ঘটানোর চেষ্টা করছি, এবং আপনাদের মাধ্যমে আমরা শহরবাসীকে জানাচ্ছি আপনারা আসুন আমাদের মণ্ডপ দেখুন, এবং আমাদের শতবর্ষের পথে যে আমরা এগোছি তাতে এগিয়েছে আমাদের পাশে দাঁড়ানো। একদম। আপনার নাম পরিচয়? আমার নাম সৌরভ ভট্টাচার্য, আমি সাধারণ সম্পাদক এবং আমাদের কার্যকরী সমিতি সদস্য সুনীত ভট্টাচার্য, উনিও আছেন সঙ্গে। আপনার কাছে চলে যাচ্ছি, এবারে আপনাদের পুজো নিয়ে কি বলতে চাইবেন? এইবার আমরা 98তম আমরা পুজো করছি, এবং আমরা প্রচন্ডভাবে উৎসাহী হয়ে উঠেছি, কারণ আমরা এবার একটু নতুন ধরনের পুজো করছি, যা আমাদের গতানুগতিক হয়ে থাকে তার সঙ্গে আমরা নতুনত্ব একটু আনার চেষ্টা করেছি, যা আমাদের সাধারণ সম্পাদক বললেন আপনাদের, এবং আমরা এটা নিয়ে খুব বিশেষভাবে উৎসাহী আছি, কারণ আমরা এবার বিশেষভাবে মণ্ডপ সজ্জা করছি এবং আলোকসজ্জা করছি, এবং আমরা চাইছি যা আমাদের বললেন আমাদের সম্পাদক যে প্রচুর মানুষ আমাদের পাশে থাকুক। এই পুজোটা শুধু ক্লাবের পুজো না, শিলিগুড়ি বাসীর পুজো, উত্তরবঙ্গবাসীর পুজো, উত্তরবঙ্গের অন্যতম পুরনো ক্লাবের মধ্যে একটা এটা, এবং আমরা চাই এটা সফলভাবে যদি আমরা এটা
পরিচালনা করতে চাই, সাধারণ মানুষকে আমরা পাশে পেতে চাই। এর জন্য আমাদের সবার একটা আহ্বান থাকছে ক্লাবের পক্ষ থেকে, সাধারণ মানুষ এই পুজোতে আসুক, দেখুক এবং এটাকে উপভোগ করুক। এবারের পুজোর কাজ এখন অবধি কতটুকু হলো এবং আমাদের কাজ অনেকটাই এগিয়ে গেছে, আর খুব বেশি সময় লাগবে না আমাদের কাজ শেষ হতে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা পুজোর কাজ শেষ করে উঠতে পারবো বলে আশা রাখি। গতানুগতিক ভাবে এখানেই কি মূর্তি তৈরি হচ্ছে? এই স্থানে আমাদের বহু বছর ধরে এই স্থানে মূর্তি তৈরি হয়ে থাকে, এবং আমরা এখানে এই বছর যেটা বললেন বহু পুরনো মূর্তি যেটা ঘাঁচটা ছিল 1996 সালের পর থেকে সেটা বন্ধ ছিল কোনো কারণে, আমরা আবার সেটাকে আনার চেষ্টা করছি এবং এনেছি, এবং সেটার আশা করি আমরা খুব ভালোভাবে একটা রেসপন্স পাবো সবার মধ্যে থেকে, এটাই আশা রাখি। পাশাপাশি তাদের মণ্ডপ সজ্জাতেও কিন্তু থাকছে বিশেষ চমক। সাবেকি আনার সঙ্গে রীতিনীতি মেনে এই পুজো কিন্তু অনুষ্ঠিত করা হয়, কিন্তু এবারে কিছুটা আধুনিকতার ছোঁয়ায় সাবেকি আনার সঙ্গে থিমের কিন্তু মেলবন্ধন ঘটিয়েছে শিলিগুড়ির নৃত্য সম্মিলনী। অর্থাৎ এবারে তাদের পুজোতে আরো বিশেষ কিছু চমক কিন্তু অবশ্যই থাকতে চলেছে। সমস্ত আপডেটের জন্য অবশ্যই আপনারা নজর রাখুন বিগ নিউজে, অর্থাৎ এমনই একাধিক খবরের আপডেটের জন্য চোখ রাখুন বিগ নিউজে। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্ত রিপোর্ট, বিগ নিউজ। ধন্যবাদ।